হলুদ বেগুনি কালো পর্যন্ত ছিল, এক কথা এটাকে রামধনু মার্কা বিরিয়ানি বলা যায়। অনেক অনেক কমেন্ট করেছে দেখে কষ্ট পেয়েছে গোবিন্দ, সেখান থেকে বলছেন বানিয়ে ফেলো আজকে, আমি বানিয়ে ফেলো। আরে ভাই ব্লগটা স্টার্ট তো কর। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ গাইস। তো আমরা কোথায় আছি? আমরা যাচ্ছি দীঘা ভাই। এত সকাল সকাল উঠে পড়েছি, কেমন একটা মাথা ব্যথা কেমন করছে। আরে গোবিন্দ কোথায় গেলি? আমাকে না তুলে তো যেতেই পারতাম না। আরে সায়নকে দেখা যাচ্ছে না, সায়নের মুখটা দেখে তো দাঁত দুটো বাড়লো সব থেকে। আরে আমাকে দেখা যাচ্ছে সব, চশমাটা দেখে নি। তো আমরা মোটামুটি এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। ট্রেন কি এসছে নাকি চাকায় হাওয়া দিচ্ছে? ট্রেন আসছে, কটা বাজে কমেন্ট আছে। কটা 10 এ আমাদের ট্রেন ছাড়বে। তাড়াতাড়ি আমাদের ব্লগটা স্টার্ট করতে হতো, কারণ নাহলে একটু ট্রেন চলে গেলে আর মোটামুটি আমরা পৌঁছাচ্ছি না, আমাদের টাকা পুরো একদম। আমরা এখনও ট্রেনে, সবে কাঁথি পেরোলো, প্রায় এক ঘন্টা এখনও ট্রেনে। সকাল সকাল উঠে এই ভোকাল ট্রেন করে যাওয়া দীঘা খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এটা তো এখানে সুদীপ্তর অবস্থা এখনও একই রকম। এদিকে ত্রিদীপ গোবিন্দ আছে, তো ঘুমিয়েই পড়েছে। গোবিন্দ লোকাল ট্রেন করে কেন আনলি ভাই? লোকাল ট্রেনে যাওয়ার যা মজা, আশেপাশের যা সাইট সিন, সাইট সিন সবাই এক্সপ্রেসেও দেখতে পাবে। বাট আমাদের আমার সাজেশন কেউ লোকাল ট্রেন করে এসো না। ফিলিং ওয়াও, সকাল ছটায় উঠেও এখনও পৌঁছাতে পারবে না। সুদীপ তো তুমি ঘুমাও, এখনো ঘুমাও, আমি এখনো বসে দিইনি, এখানেই ঘুমাও। ফাইনালি গাইস আমরা দীঘা পৌঁছে গেছি। প্রচণ্ড গরম, তাই চকলেট লস্যি খাওয়া হচ্ছে এখানে। চকলেট লস্যি না, এটা ফ্রুট জুস। দেখা আপনে লাপরওয়াহি কা নতিজা হ্যায়। ইসলিয়ে জন্ম সে লেকর কে 5 সাল তক হর বার আপনে বাচ্চে কো পোলিও কি খুরাক দিলওয়াইয়ে জরুর। তো এট লিস্ট আমরা হোটেলে পৌঁছে গেছি, সবাই ফ্রেশ হয়ে শুয়ে আছে। দিদি একদম সুযোগ পায়নি, এমনি শুয়ে আছে। তো আমাদের এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় না, মানে আমাদের একটু ব্যাক সাইডে রুমটা। বাট আমাদের এখান থেকে মানে সুইমিং পুলটার লুকটা এখান থেকে পুরো দেখতে পাওয়া যায়। তোমাদের আমি একটু দেখাই, দেখতে পাওয়া যাচ্ছে না বস, সুইমিং পুল। আমরা এখানে যাব এবার, এটা একটুখানি মজা নিয়ে তারপর সমুদ্রে যাব। প্রায় 2 ঘন্টা সুইমিং পুলে কাটানোর পর আমরা যাচ্ছি এখন সমুদ্রে, ঠিক আছে? এই যে ত্রিদীপদা হাতে আমাদের সিটে পড়ে গেছে। চলো চলো, আবার মজা হবে এখনো, চলো। ফুল জোশ আমাদের, ফুল জোশ, ঠিক আছে? একদম ফুল জোশে আছি আমরা। ও ভাই, যেহেতু আমি সাঁতার জানি না, আমি রিস্ক নিচ্ছি না, তবে এরা দেখেই গেছে এরা ভ্যালি। তো আমি বলছি ভাই আমি সাইডে দাঁড়াই, চাপ নিয়ে বেশি লাভ নেই। দেখো গাইস আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা 3 জন গেছে আপাতত, তারপরে ওরা আসলে আমি যাবো, কেউ একজনকে আসলে।
তো চলো মস্তি হচ্ছে সমুদ্রে। তো আমরা চান টান করে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো কিছুক্ষণ পর আমরা আবার বেরোবো দীঘার সাইট সিন করতে হালকা। তো খেয়ে দিয়ে এদের অবস্থা খুবই খারাপ, ঘুম পাচ্ছে আজ একটু বেশি ঘুরে, মানে আমরা চান করে আর হচ্ছে না, ফিলিং গোপাল ভাট টাইপস অবস্থা। তো বেরিয়ে দেখা হচ্ছে আবার, ততক্ষণ দেখি কী করে। আমরা বেরিয়ে পড়লাম এবার একটু দীঘা সাইট সিনের জন্য। আমাদের ডেস্টিনেশান হচ্ছে তালসাড়ি আর উদয়পুর। দিদি আমারও গলা ধরে গেছে ভাই, ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা তালসাড়ি পৌঁছে গেছি, তালসাড়ির ভিউটা দেখো খালি। সবাই আজকে ওকে অনেক অপমান করেছে যে বান্টির পাশে দাঁড়িয়ে কেন ছবি তুলেছে, ম্যালনিউট্রিশনে ভুগছে, কি সব অনেকে অনেক কমেন্ট করেছে, দেখে কষ্ট পেয়েছে গোবিন্দ। সেখান থেকে বলছেন বানিয়ে ফেলো, আজকে আমি বানিয়ে ফেলো। তো বৃষ্টি থামতে আমরা আবার বেরিয়ে পড়লাম উলদিঘার উদ্দেশ্যে। তো সবাই আমরা ফুল মুডে আছি, আবার আবার ফুল মুডে, ঠিক আছে খেলা হবে। হ্যাঁ, তো সারাক্ষণে জার্নির পর এবার আমরা খেতে বসে গেছি। আমরা একটা হোটেলে ঢুকে খাবার দাবার অর্ডার করে দিয়েছি, এদিকে আমি আর গোবিন্দ বসে আছি ওদিকে। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আমাদের হোটেলে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা নর্মাল খাবার খেয়েছিলাম, বাট আমাদের সুদীপ্ত দা তার বিরিয়ানি প্রচুর পছন্দ। সে কি করেছে, এই দীঘার হোটেল থেকে বিরিয়ানি কিনে খেয়েছে, ঠিক আছে। ও বিরিয়ানি দেখে ভাবছে কি যে বহুত ভালো হবে ভাই, হেভি সাজিয়ে দিয়েছে। তারপর দেখুন অবস্থা, ঠিক আছে, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। বাট আজকে ঘরে গিয়ে আমাদের সুদীপ্তদা বিরিয়ানি রিভিউ দেবে। A few moments later. তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এই এসে গেছি ঘরে। এবার আমাদের সুদীপ্তদা বিরিয়ানি এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সাথে, প্লিজ। এই বিরিয়ানি জাতা বিরিয়ানি নয়, ঠিক আছে। এই বিরিয়ানিতে এমন কোনো রঙের চাল ছিল না যেটা ছিল না, লাল সবুজ নীল হলুদ বেগুনি কালো পর্যন্ত ছিল। এক কথা এটাকে রামধনু মার্কা বিরিয়ানি বলা যায়। এটা খাওয়ার পর আমি আধ ঘন্টা বাথরুমে ছিলাম, সেটা আলাদা ব্যাপার। এই বিরিয়ানি অল্প একটুখানি ভাগ গোবিন্দ পেয়েছিল, গোবিন্দ কিছু আমি একটুখানি খেয়েছিলাম, স্প্রাইট খাওয়ার পর সেটাই ঢেকুর উঠে যাচ্ছে বারবার আমার। তো যাই হোক, এখন আমাদের মস্তি বাকি আছে, তো হবে। কাইন গেছে।
গুড মর্নিং গাইস, আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। এক কাপ চা দিয়ে হলো দিনটা শুরু আজকে। তো একটু হাঁটবো এই দীঘার বিচের পাশ দিয়ে। তো কালকে রাত্রে তো একদম ঘুমটুম হয়নি ভাই, এর সব অবস্থায় কেন। গোবিন্দ কিছু বল ভাই। কালকে রাতে প্ল্যান ছিল সকালবেলা ওঠার, আজকে সকালবেলা উঠলাম, ওপরে মোহনা টোহনার দিকে গিয়ে ঘুরে এলাম। সেটা স্বপ্নের মধ্যে ছিল কিন্তু, সবার 4:30 সময় উঠে মোহনা যাওয়ার কথা ছিল, সে এমন দেখার কথা ছিল, সে এমন অ্যালার্ম টোন দেখে আরো ঘুম বেশি করে হয়েছে ভাই আলাদাই। তো চলো দেখা যাক কি হয়, দেখায় থাকবো তোমাদের। তো আমরা লাস্ট টাইম দীঘার সমুদ্রে মজা নিলাম, বাড়ি ফিরতে হবে আজকে। দিদি কিছু বল। আজকে যেহেতু আমাদের চেক আউট টাইম 11:00 সময়, তো আমাদের আজকে তো সমুদ্রে নামা হলো না, আর তার সাথে আমাদের ট্রেনও আছে। তো আমাদের আপাতত ফেরি করতে হবে সময়ের মধ্যে চেক আউট করার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা দীঘা স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি ফিরবো। ভিড় ভাই যা, সারা বা ঘুরে ফিরতে দেখো। তো আমাদের ট্রেন প্রায় ঢুকেই আছে, চলো বাড়ি যাই এবার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হ্যান্ড দেওয়ার জন্য একটা পাত্রী চাই।